আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক দিন আগে আপনাদের দেখেছিলাম এই দাদার বাড়িতে একটা ভিডিও করেছিলাম, আবারও এসেছি। কিছু পশ্চিমা পায়রা দেখতে পাচ্ছ সেট করেছে, আপনাদের দেখাবো। চার জোড়া আছে, আপনাদের ভালো করে দেখাবে। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের পশ্চিমা প্রথমে একটা দেখাচ্ছি, নর পায়রা ভালো করে সব করুন। দেখতেই পাচ্ছেন পায়রাটা সাইজে যেরকম, গায়ের প্রিন্টও আছে সেরকম। খানা দেখালাম আপনাদের, এই যে টানাটা দেখালাম, এরকম কালো প্রিন্টের পায়রা। চোখটা দেখাবে হালকা করে, পায়রার চোখ দেখুন, দেখতে পাচ্ছেন একদম সাদা, অসাধারণ পায়রা, অসাধারণ। এসব প্রথম ব্লার লাইনের পায়রা, দাদাকে ভালো বলতে হয়, দাদা ধরে গেছে বাড়িতে, এখন এইসব পায়রা বেঁচে নেই। দেখতে পাচ্ছ এখানে দুটো বাচ্চাও আছে তার সাথে, অসাধারণ অসাধারণ। দাদা এখান থেকে আরও কিছু পায়রা ধরে দেখাচ্ছে আপনাদের। এখন একটা মাদি বার করছে, এই মাদাইটে, এই যে দেখতে পাচ্ছ বাচ্চা আছে এই নর, আর দাদার হাতে এই মাদা আছে। মাদার চোখ দেখুন একদম সাদা, অসাধারণ পায়রা। এসব পায়রা এখন আর দেখা যায়, এসব প্রচুর ব্লার লাইনের পায়রা, ঠিক আছে। আপনাদের ছেড়ে দেখাচ্ছি, দেখুন দেখুন নরটা ডাকতে স্টার্ট করবে এবারে, ঠিক আছে। বাচ্চা খাবে বলে আসছে ধাই কাজে, বাচ্চাদেরও সেরকম দেখতে পাচ্ছেন। দাদাকে একবার জিজ্ঞেস করে করে নেবো যে বিক্রি আছে কি, দাদা জিজ্ঞাস বিক্রি আছে কি না ছেলের জন্য বাচ্চা, ওই বাচ্চা আছে, দাদা বলছে বাচ্চা আছে ছেলের থেকে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, বাচ্চা হবে। কারণ হচ্ছে প্রথম থাকি তো দাদা আগে ছেড়ে দিতে পারতো, দাদা ধরে গেছে, কারণ হচ্ছে শখের জিনিস এইসব। আর একটা নর বার করছে দাদা এখন, না তো দাদা সব মাদা ডিম পেড়ে সব বসে আছে, বাচ্চা নিয়ে সব বসে আছে, দেখুন অসাধারণ পায়রা, এখন চোখ অসাধারণ। এসব পায়রা এখন আপনারা দেখতে পাবেন না, সব পুরনো বিলার লাইনের পায়রা। দাদাকে অনেক রিকোয়েস্ট করি, তবে আপনারা ছাদে এসেছি দেখতে পাচ্ছেন, ডানাটা অসাধারণ পায়রা গুলো। এসব পায়রা আপনারা দেখতে পাবেন, চিল মাদা উপরে আছে দেখতে পাচ্ছ, এই দেখো উপরে মাদা আছে, অসাধারণ অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ একটা নাপটা পায়রা, একটা নর আছে সে ডানা তুলছে, নরটার ডাক দেখেছো সাইজ যেরকম পায়রা। এখানে দেখতে পাচ্ছ একটা সিরাজ পায়রা বাচ্চায় খাওয়াচ্ছে, লাল সিরাজ আছে, সাইজ যেরকম পায়রাও সেরকম, অসাধারণ পায়রা। দাদার কাছে সত্যি বলতে হবে পায়রা আছে। আপনাদের আরও দুটো পায়রা ধরে দেখাচ্ছি, দেখুন এ একটা নর আছে, দেখুন নরের সঙ্গে মাদা, আপনাদের পেয়ার দেখে দিচ্ছি একটা, আরে সেট আছে, অসাধারণ পায়রা অসাধারণ। চোখগুলো যেরকম, গায়ে প্রিন্টও সেরকম। দাদাই সব দাদাকে ধন্যবাদ জানাই এইসব পায়রা ধরে রাখার জন্যে। আপনাদের খাঁটে ছেড়ে একটা স্ট্যান্ড করে আপনাদের ভালোভাবে হাতে ধরে দেখাচ্ছে একটা, দেখুন দেখুন চোখটা দেখুন দেখুন, অসাধারণ অসাধারণ। চোখটা দেখতে পাচ্ছ সব পায়রা চোখ একই একদম, ডানাগুলো দেখছো কত বড় বড় ডানা, প্রায় এক হাত হয়েই যাবে। এখানে দেখতে পাচ্ছ একটা সাদা বিঠুমারও আছে, সাদে নর আছে, এই দেখুন পায়রা মানে ছাড়তেই বকম দিচ্ছে, ঠিক আছে। দাদার বাড়ি আপনাদের কিছু পশ্চিমা দেখালাম, সত্যি মানতে হবে দাদার কাছে পায়রা আছে। এই দেখুন খাওয়ার জন্য গম দিচ্ছে, এখানে এই গম রয়েছে, দাদা সে আবার দিচ্ছে, দাদা ডিব্বাতে বার করছে। দেখতে পাচ্ছ শামসের উপরেও পায়রা আছে কিছু, এখানে খাবার দিচ্ছে দাদা, অসাধারণ অসাধারণ পায়রাগুলো দেখছো। এরকম কাজ দিয়ে আপনারা ভিউ নিন পায়রাগুলোর, খাওয়ার ভিউ নিন শুধু, পায়রা মানে কেমন খাচ্ছে দেখুন। আপনারা যদি কেউ নিতে চান ধারি হবে না, বাচ্চা হবে, কারণ হচ্ছে দাদাকে ভালো বলতে হয়, দাদা এইসব পায়রা রেখেছে, পুরোতন ব্লার লাইনের পায়রা আছে। আপনারা চাইলে এর বাচ্চা সংগ্রহ করতে পারবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের নাম্বারটা দিয়ে দেবো দাদা, আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে একটা চোখ বিটুমারটাও সেরকম সাইজ আছে, এখানে সিরাজ আছে, কালো সিরাজ লাল সিরাজ, কালো সিরাজ এক পেয়ার আছে, লাল সিরাজ এক পেয়ার আছে। এখানে বাচ্চা আছে, বাচ্চার সঙ্গে ধাইটা দেখতে পাচ্ছ, এই দেখুন বাচ্চা খাবে বলে চিচি করছে, ধাড়ি অসাধারণ খাওয়াচ্ছে।
তারিখও ভালো বোঝায়। এখানে দেখতে পাচ্ছ একটা পশ্চিমা ডিমে বসে আছে, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ পায়রা ডিমে বসে আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি অসাধারণ নকশা পায়রা, এখানে ঘুমার পর ডিডুমারে বাচ্চা কাটছে। আপনাকে একটু কাজ দেখাই, এ দেখুন বিডুমারে একটা বাচ্চা নাপতা পায়রা খাওয়াচ্ছে। বিডুমারের ডিম নাপতাতে চেইলে এরকম বাচ্চা উঠেছে, দেখতে পাচ্ছ বিডুমারের ডিম বাচ্চা উঠেছে, অসাধারণ বাচ্চারাও। পায়রাগুলোকে দেখুন খোলা ডাল দিচ্ছে, সব পায়রা নিচে লাগছে ওখানে। এখানে দেখতে পাচ্ছ দুটো ডিম আছে পায়রা, পায়রা দেখুন সামসেরেই ডিম পেড়ে দিয়েছে। আর ওদিকে কিছু বাচ্চা চিচি করছে, আপনারা দেখে বুঝবি। এই দেখুন পায়রাগুলো, একটা সিরাজ পায়রা দাদা ধরেছে কালো কালার, আপনাদের কালো সিরাজটাও পেয়ার দেখে দিচ্ছে, আচ্ছা হয়ে গেল। দেখুন সব পায়রা একে একে ডাবছে খাওয়ার জন্যে, সত্যি মানতে হবে দাদা এখানে পায়রা আছে। আপনারা একটু পায়রাগুলো খাচ্ছে একটু দেখুন ভালোভাবে। এই কালো সিরাজ দেখতে পাচ্ছ দাদা বললো সেলের জন্য আছে কালো সিরাজটা, আপনি যদি একটু দামটা বলে দিতে পারেন দাদা। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, আপনারা না সাবস্ক্রাইব করলে হবে না। পায়রাগুলো আপনার তো আমরা দাদার মুখে কিছু শুনে নিতে চাই, পায়রাগুলো কেমন কি দাম আছে? এই যে লাল সিরাজ আর কালো সিরাজ বললো বিক্রি আছে, দেখতে পাচ্ছ এখানে লাল সিরাজ আছে, এই একটা নর আছে, এখানে দেখতে পাচ্ছ মাঝিটা খাচ্ছে, অসাধারণ রেজাল্ট আছে, বাচ্চা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে কালো সিরাজ আছে, একটু দামটা দাদা যদি বলে দিতেন কালো সিরাজটার। কালো সিরাজ 1500 টাকা আর ওটা 1400 টাকা দাম। কালো সিরাজ বলছে 1500 টাকা আর লাল সিরাজটা বলছে 1400 টাকা। আর আপনারা যদি এবারে ফোনে যোগাযোগ করে যদি কিছু কম জম হয় দাদা অবশ্যই একটু কম জম করে নেবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর পশ্চিমা পায়রা ধাড়ি তো বিক্রি নেই, বাচ্চা ছেলের জন্যে আছে, বাচ্চা সব দাদা তো অনেকই কষ্ট করে সংগ্রহ করতে হচ্ছে পায়রাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন না, এইসব পায়রা আপনারা এখন দেখতে পাবেন না। অনেকে বলে এগুলো ছাপগা বলে, আমাদের এদিকে সব পশ্চিমাই বলে। তো আপনারা যদি নিতে চান বাচ্চা হবে, আপনাদের একবার বলে দিলাম বাচ্চা হবে, পরিষ্কার আপনারা শুনে নিন, ধাড়ির জন্য কেউ বলবেন না। এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ পায়রাগুলো সব হচ্ছে যে এর ওপরেই থাকে, এখন এই কাঠের ফ্রেম করে দিয়েছে, এর মধ্যেই ডিম পেড়েছে, এর মধ্যেই বাচ্চা। আপনাদের একবার এখানটা বাচ্চাগুলো দেখাবো, বাচ্চাগুলো দেখুন অসাধারণ, সাইজগুলো দেখছেন এত ছোটো ছোটো বাচ্চা, গায়ে পালক দেখতে পাচ্ছ অসাধারণ পায়রাগুলো, সত্যি আমি বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন। এই দিকে দেখুন পশ্চিমা নাপতা সব বসে আছে পায়রাগুলো, পায়রা এর উপরেই বেশি থাকে, খাঁচায়ও থাকে। এখানে দেখতে পাচ্ছি সব ফ্রেম করা আছে, ফ্রেম ঠিক আছে, এখানেও ফ্রেম করা আছে। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করে নেবেন। আপনারা ভিডিওটা এই পর্যন্তই আমরা শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকেন।